CSS এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ট্রান্সফর্ম প্রপার্টি সম্পর্কে। ট্রান্সফর্ম প্রপার্টির সাথে বেশ কয়েকটি ফাংশন ব্যবহার করা যায়, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ট্রান্সলেট, স্কেল, রোটেট এবং স্কিউ ফাংশন। তো ট্রান্সলেট ফাংশন ভ্যালু হিসেবে রিসিভ করে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু। স্কেল ফাংশনের মধ্যে আমরা যে কোনো নাম্বার দিতে পারি, সেই নাম্বার হতে পারে পূর্ণ সংখ্যা কিংবা দশমিক সংখ্যা। রোটেটের ভ্যালু হিসেবে আমরা ডিগ্রি ইউজ করব এবং স্কিউ এর ক্ষেত্রেও ডিগ্রি ইউজ করব। তো আসলে এই ফাংশনগুলোর সাহায্যে কী করা হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, সেই জন্য আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও করে নিয়ে আসলাম। এবং এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটি ফাইল তৈরি করা আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বেসিক স্ট্রাকচার তৈরি করা আছে। এবং আউটপুট দেখার জন্য এইদিকে আমি ব্রাউজারটা ওপেন করে রেখেছি। তো প্রথমে যে কাজটা করবে, এটি ডিভ তৈরি করে নিচ্ছি। ডিভের জন্য একটি আইডি দিয়ে দিচ্ছি, ধরা যাক আমি এখানে ডিভ ওয়ান দিয়ে দিলাম। তারপর যে কাজটা করব, স্টাইল আমি এখানে নেব, স্টাইলের মধ্যে ডিভ ওয়ানকে সিলেক্ট করে নিচ্ছি। ডিভ ওয়ানের আইডি দ্বারা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে হাইট উইথ দিয়ে দিচ্ছি, ধরা যাক হাইট দিচ্ছি 200 পিক্সেলের মতো, দেন উইথ দিয়ে দিচ্ছি 200 পিক্সেল। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ওকে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তো এটাকে আমি সেন্টারে নিতে চাচ্ছি। সেন্টারে নেওয়ার জন্য যেটা করতে হয় নিশ্চয়ই আপনাদের জানা আছে, যদি ব্লক এলিমেন্ট হয় সেক্ষেত্রে আমরা যেই প্রপার্টি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মার্জিন অটো, রাইট? সো মার্জিন এইখানে 0 দিয়ে অটো দিয়ে দিলাম, সেক্ষেত্রে এটা সেন্টারে চলে আসবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো উপরের দিকে কিছু মার্জিন দিয়ে এটাকে নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছি। মার্জিন টপ দিচ্ছি 200 পিক্সেলের মতো, এতে করে এখানে নিচের দিকে চলে আসবে, ওকে ফাইন। তো এবার এর সাথে আমি ট্রান্সফর্ম প্রপার্টিগুলো ব্যবহার করব। প্রথমে যে কাজটা করছি এখানে লক্ষ্য রাখবেন, ট্রান্সফর্ম নিচ্ছি এবং ট্রান্সফর্মের সাথে আমি যেমনটা বলেছি বেশ কয়েক ধরনের ফাংশন এখানে ব্যবহার করা যায়, যেমনটা দেখতে পাচ্ছেন। তো স্কেল ফাংশনের সম্পর্কে প্রথমে আলোচনা করব। স্কেলের মধ্যে যদি আমি এখানে 1.2 দেই ভ্যালু হিসেবে, সেক্ষেত্রে কী হবে, এটার অরিজিনাল সাইজ থেকে 1.2 গুণ এটা বড় হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। যদি চাই আমরা অরিজিনাল সাইজ থেকে 5 গুণ বড় করতে, সেক্ষেত্রে এখানে জাস্ট 5 দিয়ে দিলে এটা 5 গুণ বড় হয়ে যাবে। যদি এখানে আমি 2 দেই সেক্ষেত্রে 2 গুণ বড় হয়ে যাবে অরিজিনাল সাইজ থেকে। তো এই হচ্ছে ট্রান্সফর্মের মেইন কাজ। আমরা চাইলে এটাকে এরকমও করতে পারি যে হোভার করার পর কী হবে, ট্রান্সফর্ম হবে, সেটাও আমরা করতে পারি। তো আমাদের ইচ্ছা মতো এই কাজগুলো করতে পারি। ডিভ ওয়ান যখন কী হবে, হোভার করা হবে, তখন চাইলে আমরা এটা এখানে ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করতে পারি। সেই জন্য এখানে আমি পেস্ট করে দিচ্ছি যে এটা কী হবে, ডিভ ওয়ানকে যখন হোভার করা হবে ট্রান্সফর্ম হবে স্কেল কত, এখানে 2 গুণ বড় হবে, তেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো একটু এখানে আমরা সুন্দর করে এই ট্রানজিশনটা করতে পারি, সেই জন্য আমাদের যে ট্রানজিশন প্রপার্টি আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। ধরো এখানে 3 সেকেন্ড সময় নিয়ে স্কেলিংটা হবে সেটা চাচ্ছি, দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড সময় নিয়ে মূলত এখানে স্কেলিংটা হয়েছে। তো যাই হোক, ট্রান্সফর্মের এই প্রপার্টিটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার চলুন আমরা অন্য প্রপার্টিগুলো দেখি। আমরা চাইলে এখানে যেটা করতে পারি, আমরা রোটেট ব্যবহার করতে পারি, ওকে। তো রোটেটের জন্য আমি এখানে ডিগ্রি ভ্যালু হিসেবে ব্যবহার করতে পারি, যেমনটা অলরেডি বলেছি, ধরা যাক এখানে 45 ডিগ্রি রোটেট হবে যখন আমরা কী করবো, হোভার করবো। তো হোভার করার পর দেখতে পাচ্ছেন এখানে 45 ডিগ্রি কী হচ্ছে, রোটেট হচ্ছে। আপনাদের ইচ্ছা মতো এখানে আপনার ভ্যালুগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি যদি 360 ডিগ্রি দিই সেক্ষেত্রে এটা ঘুরে ফিরে আবার জায়গায় চলে আসবে, এই যে রোটেট করে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানের মধ্যে একটা কাজ করতে পারি, জাস্ট একটা টেক্সট দিয়ে দিতে পারি, H1 ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, সাপোজ বাংলাদেশ দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। এবং যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাক দেওয়া আছে সেক্ষেত্রে এখানে ভালো করে দেখা যাবে না, আমি জাস্ট একটু চেঞ্জ করে নিলাম, ওকে। সো রোটেট হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি জায়গায় ফিরে আসছে, যেহেতু আমরা 360 ডিগ্রি এখানে ব্যবহার করেছি, ওকে ফাইন। তো রোটেট ব্যবহার করার পর আপনারা চাইলে রোটেটের ভ্যালু হিসেবে আপনারা মাইনাস ব্যবহার করে দেখতে পারেন, তাহলে কী হবে, এটা উল্টো দিক থেকে মূলত রোটেটটা করা হবে, ওকে। সো রোটেট গেল, আমরা স্কেলের ব্যবহার দেখলাম। এবার চলো আমরা স্কিউ এর ব্যবহারটা দেখি। স্কিউ এর ক্ষেত্রে এইখানে যদি আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, 45 ডিগ্রি দিচ্ছি রোটেট, যখনই আমি এখানে আমি হোভার করছি তখনই মূলত স্কিউ হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা পজিটিভ নেগেটিভ উভয় ধরনের ডিগ্রি ভ্যালু আমরা ব্যবহার করতে পারবো। সবার শেষে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রান্সলেট। তো এখানে আমি ট্রান্সলেট ব্যবহার করে নিচ্ছি। ট্রান্সলেটের বেলায় যেমনটা বলেছি 2টি ভ্যালু এখানে দিতে হবে, এক্স অ্যাক্সিসের জন্য এবং ওয়াই অ্যাক্সিসের জন্য। তো এখানে আমি 150 দিচ্ছি এবং ওয়াই অ্যাক্সিসের জন্য 250 পিক্সেল দিচ্ছি। তো অবশ্যই আমি পিক্সেল এখানে বলে দিতে হবে, সো 150 পিক্সেল দিয়ে দিচ্ছি, ওকে। দেন আমি যখন এটা হোভার করবো তখনই মূলত দেখতে পাচ্ছেন এটা এক্স অ্যাক্সিস থেকে মূলত 150 পিক্সেল সরে গিয়েছে এবং ওয়াই অ্যাক্সিসের থেকে মানে উপর থেকে 250 পিক্সেল নিচের দিকে চলে আসবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি ট্রান্সফর্মের সাথে এই ভ্যালুগুলো কীভাবে ব্যবহার করতে সেটা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে কিন্তু একই সাথে মাল্টিপল ট্রান্সফর্ম প্রপার্টির যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো তেমন একটা আমি উদাহরণ দেখাচ্ছি এখানে, সাপোজ আমি চাচ্ছি স্কেলিং হবে 1.2 এবং সেই সাথে যেটা হবে রোটেট হবে 360 ডিগ্রি, সেটাও আমি করতে পারি, কিন্তু একসাথে দুইটা আমি ব্যবহার করতে পারি। সো এখানে 360 ডিগ্রি দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম।
তো এটা দেখতে পাচ্ছেন রোটেট হচ্ছে এবং কিন্তু এটার সাইজ বড় হয়েছে। তো সাইজটা যদি আমি আরো একটু বড় করে দেই, তিন করে দিই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন রোটেট হচ্ছে এবং এটার সাইজও কিন্তু বড় হয়ে গেছে। তো আশা করি কিভাবে ট্রান্সফর্মের এই প্রপার্টিগুলো নিয়ে কাজ করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে বিভিন্ন ধরনের অ্যানিমেশন প্রপার্টি নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।